হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং যে সারপ্রাইজটা আপনাদের সবাইকে জানিয়েছিলাম সেটাও চলে এসেছে। আমরা একটা নতুন ফ্যাক্ট চ্যানেল ওপেন করেছি, লিংক ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করে দেওয়া থাকলো। অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেন গল্পে আসা যাক। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি, সে সবার সঙ্গে মিটিং করছে। মিটিংয়ে সবাই তার নামে চাপা দায়ের সম্পর্কে কথা বল ছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে যখন সবাই সেখান থেকে চলে যায়, তখন লুজি তাকে কিছু দিনের জন্য রেস্ট নিতে বলে এবং তাকে ফ্রিলি ভাবে কোথাও ঘুরে আসার জন্য বলে। সেও তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি তাংশি তার বাবা মার কাছে গেছে। তার মা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে তোমার অনেক কাজ এবং তুমি নাকি কখনো ছুটি পাও না। কিন্তু তার বাবা তার মার কথা থামিয়ে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে তারা তার সঙ্গে খাওয়ার কথা বলে। এরপরে তাংশির বাবা তার ঘরে গিয়ে কিছু বই বার করে এবং তার মধ্যে একটা বই তার বাবা কিছু কথা লিখেছিল, যেইগুলো তাংশির নোবেল পড়েই লিখেছিল এবং কথাগুলো এতটা ইমোশনাল ছিল সে সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে এবং তার বাবার সঙ্গে সেই বিষয়ে কথা বলে। তার বাবা কথার মধ্যে তাকে এটাও জানায়, আমি তোমার অনলাইন নিউজটাও দেখেছি, আমার পুরো ভরসা আছে তুমি এডার থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে এবং যদি উদ্ধার নাও হও তাহলেও কোনো ব্যাপার না, কারণ তুমি ওর থেকেও আরো ভালো ভালো নোবেল লিখবে। এবং সে তাকে এটাও জানায় যে তার নোবেলগুলো সে একবার না অনেকবারই পড়েছে। তাংশি যখন তার বাবার কাছ থেকে এই কথা শোনে তখন সঙ্গে সঙ্গে সে তার বাবাকে জড়িয়ে ধরে। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই তাংশি ঘুমাচ্ছিল এবং তখনই তার কাছে ডিং ডিং এর কল আসে। ডিং ডিং তাকে কল করে জিজ্ঞাসা করে, তুমি আমার ফার্স্ট কলটা কেন অ্যাটেন্ড করলে না এবং তুমি কোথায় রয়েছো। তখন তাংশি তাকে জানায়, আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছিলাম, সেই কারণে আমি কারোরই কল অ্যাটেন্ড করিনি। তখন ডিং ডিং তাকে জানায়, তুমি তাড়াতাড়ি তোমার মোবাইল অন করে আমার ভাইয়ের অ্যাকাউন্ট দেখো। এরপরে তাংশি যখন টাঙ্গের অ্যাকাউন্ট ভিজিট করে তখন সে দেখতে পায় সোশ্যাল মিডিয়ায় টাঙ্গে তারই সাথ দিচ্ছিল এবং তারই সম্পর্কে কিছু পোস্ট করে। সেই সমস্ত পোস্ট দেখার সঙ্গে সঙ্গে তাংশি টাঙ্গের বাড়িতে যায় এবং টাঙ্গিকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কেন করছো, এতে তুমি তোমার কোম্পানিটারও ক্ষতি করছো। এবং তাংশি এগুলো টাঙ্গের হাত ধরেই বলছিল। টাঙ্গে যখন তার হাতের দিকে তাকায় তখন সঙ্গে সঙ্গে তাংশি তার হাতটা ছেড়ে দেয়। এরপরে টাঙ্গে তাকে জানায়, তোমাকে আমার বিষয়ে বেশি চিন্তা করতে হবে না, কারণ এইগুলো আমি আমার কোম্পানির ফায়দার জন্যও করছি, কারণ তোমার এই প্রজেক্টে আমারও ফায়দা হতো এবং আমি সমস্ত লোককে জানাতে চাই যে তুমি এরকম কাজ কখনোই করতে পারো না। এরপরে তারা এই সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলে। এরপরে অন্যদিকে আমরা ডিং ডিং কে দেখতে পারি যে হাউচানের সঙ্গে খাবার খাচ্ছিল। ডিং ডিং খাবার খেতে খেতে হাউচানকে তার মোবাইলটা দেয় এবং একটা অ্যাকাউন্ট দেখিয়ে বলে এর সম্পর্কে খোঁজ লাগানোর জন্য, কারণ এতে সেও তাংশির সাহায্য করতে চায়। সেই কারণে তার কথায় হাউচানও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি, সে সমস্ত এমপ্লয়ীদের ডেকেছে এবং তাদের কাছ থেকে কাজ সাবমিট করছে। এরপরের সিন আমরা লুজিকে দেখতে পারি যে ডিং ডিং কে ডেকেছে এবং ডিং ডিং কে ডেকে তাকে কিছু বই ধরিয়ে দেয় সেই বইগুলোকে পড়ার জন্য। ডিং ডিং এতগুলো বই দেখে একটু শকড হয়ে যায় এবং সে লুজিকে বলে, এটা তো আমার এক্সামের থেকেও বেশি খতরনাক। এটা শুনে লুজিও একটু মুচকি হাসে এবং বলে, তোমাকে এই সমস্ত বইগুলো পড়ে একটা পয়েন্ট অফ ভিউ লিখতে হবে যে তুমি এইসব ব্যাপারে কি ভাবনা চিন্তা করো। এরপরে যখন লুজি সেখান থেকে চলে যায় তখন ডিংডিং তাকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এই কাজে আমাকে হেল্প করবে না। এই কথা শুনে সে তাকে দুটো প্লাস্টিকের ব্যাগ দেয় যাতে করে সে বইগুলোকে নিয়ে যেতে পারে এবং তখনই ডিংডিং তাকে বলে, তুমি কি আমায় বাড়ি অব্দি ড্রপ করে দিয়ে আসতে পারবে। তখন লুজি তাকে জানায়, একটু পরেই আমার তোমার ভাইয়ের সঙ্গে মিটিং রয়েছে, তুমি চাইলে আমি তোমার ভাইয়ের কোম্পানিতে ড্রপ করতে পারি। তখন তাকে লুজি বলে, ভাই এমনিতেই প্রেসারে থাকে এবং আমি চাই না তাকে এখন গিয়ে ডিস্টার্ব করতে, সেই কারণে আমি একাই চলে যাব। এই কথা শুনে লুজি তাকে জানায়, ঠিক আছে তাহলে আমি তোমাকে বাইরে অব্দি ছেড়ে দিয়ে আসছি। এর পরের সিনে আমরা দেখতে পারি টাঙ্গের সামনে তারা দুজনেই বসে রয়েছে এবং তারা দুজনা সেই প্রজেক্টের বিষয়ে কথা বলছে। তাংশি তাদের বলে, আমাদের কি এর মধ্যে কিছু চেঞ্জ করা উচিত। তখন লুজি তাকে জানায়, আমরা এর মধ্যে কিছু চেঞ্জ করব না, আমরা ওটাই প্রুফ করবো যে ওটাই আমাদের এবং যার কাছে এই কপিরাইটস গুলো রয়েছে তারাই ফেক, তুমি এই বিষয়ে বেশি প্রেশার নিও না। এরপরে তাংশি যখন নিজের বাড়িতে যায় তখন তার কাছে ইউ এর কল আসে এবং ইউ তাকে জানায়, তোমার নোবেলের অরিজিনাল অথর কে আমি জানতে পেরেছি এবং সে তাকে এটাও জানায় যে সে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে তোমার কলেজেই পড়তো। এটা শোনার পরে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় যে কেমন ভাবে তারা দুজনাই নিজেদের কাজে ব্যস্ত থাকতো, তারা কখনোই স্যারের লেকচার ভালোভাবে শুনতে পারতো না। এবং তখনই সে টাঙ্গিকে মেসেজ করে জানায়, আমার কাছে একটা আইডিয়া রয়েছে কিন্তু এই আইডিয়াটা রিস্কও হতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে তার আইডিয়াতে টাঙ্গেও রাজি হয়ে যায় এবং তাংশি তখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যে সেই নোবেলের একটা কপি আমার কাছে রয়েছে এবং সেটা দেখে তোমরা বুঝতেই পারবে যে ওটা আমার না অন্য কারোর এবং তোমাদেরকে এতদিন ধরে ওয়েট করানোর জন্য সবারই কাছে সরি। তার এই পোস্টটা দেখে সবাই খুশি হয় এবং অনেকেই এরপর থেকে তাংশির সাথ দিতে শুরু করে। এইটা দেখে তাংশিও খুব খুশি হয় এবং তারা তিনজন বন্ধু মিলে এই জিনিসটা ভালোভাবে সেলিব্রেট করে। এর পরের সিনে টাঙ্গে হাউচানকে ডাকে এবং হাউচানকে জানায়,
তোমার যতগুলো চ্যানেলের সঙ্গে কানেকশন আছে তুমি সবাইকে এই নিউজটা ছড়িয়ে দিতে বলো, যাতে এটা জাওয়ের কাছে অবধি পৌঁছায়। কিন্তু সে তার কথায় কোনো মনই ছিল না, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথাই বলে যাচ্ছিল। এবং সে যখন কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন টাঙ্গে তাকে আবার ডাকে এবং জিজ্ঞাসা করলে সে সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডের ফোনটা কেটে দেয়। এরপরে তারা নিজেদের মধ্যে পরবর্তী স্টেপগুলোর সম্পর্কে ডিসকাস করে। অন্যদিকে তাংশিও বসে বসে ভাবে যে তার বন্ধু এমনটা তার সঙ্গে কেন করলো। এরপরে আমরা সেই মেয়েটাকে দেখতে পারি যে তার প্রডিউসারের সঙ্গে দেখা করতে গেছে। প্রডিউসার নিজেও জানতো যে তারা তাংশির কপি করেছে। সে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে তো? সে মেয়েটাও তখন প্রডিউসারকে হ্যাঁ বলে এবং তাকে এটাও বলে যে আমি যতদূর জানি তাংশির কাছে অরিজিনাল স্ক্রিপ্টটা নেই। তখন প্রডিউসার তাকে জানায়, তাহলে তোমার স্ক্রিপ্টটা তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও, যাতে সবাই বুঝতে পারে যে নোবেলটা তোমারই অরিজিনাল, ওর না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখতে পাই, যখন তারা কলেজে পড়তো তখন তাংশিকে হঠাৎই একটা টিচার ডাকে এবং তখন সে স্ক্রিপ্টটাকে নিচের বেঞ্চে ঢুকিয়ে রাখে। কিন্তু সে যখন ক্লাস থেকে বেরিয়ে যায় তখন সে স্ক্রিপ্টটা নিতে ভুলে যায় এবং স্ক্রিপ্টটা তখন সেই মেয়েটার হাতে পড়ে যায়। প্রডিউসার তাকে জানায় যে সেই স্ক্রিপ্টটা এখনই তাকে পোস্ট করতে, না হলে আগে যদি তারা পোস্ট করে দেয় তাহলে তাদের প্রবলেম হবে। কিন্তু সে মেয়েটা এটা করতে চাইছিল না। প্রডিউসার তাকে থ্রেট দেওয়ার কারণে সে এটা করতে বাধ্য হয় এবং ডিংডিং যখন এই পোস্টটা দেখতে পায় তখন সে তাংশিকেও ডাকে। তাংশি যখন এটা দেখে তখন দুঃখ হওয়ার বদলে সে খুশি হয় এবং সে এটাও বুঝে ফেলে যে এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। তখনই ডিংডিং এর কাছে টাঙ্গের কল আসে এবং টাঙ্গে তাংশির কথা জিজ্ঞাসা করলে ডিংডিং তাংশিকে ফোনটা দেয় এবং এরপরে তারা পোস্টের বিষয়ে কথা বলে। টাঙ্গে তাকে জানায়, এর পরের স্টেপগুলো তুমি আমার উপর ছেড়ে দাও। এটা বলে সে ফোনটা কেটে দেয় এবং এরপরে তারা তিনজনা মিলে আবার ড্রিঙ্ক করতে শুরু করে। তারা যখন মজাই করছিল তখন তাংশি আবার টাঙ্গেকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি যদি আমার বন্ধুর সঙ্গে মিট করি তাহলে কেমন হয়? তার কথা শোনার পরে টাঙ্গে তাদের দুজনের মধ্যে মিটিং ফিক্স করে এবং সেই মিটিং এ টাঙ্গে নিজেও যায়। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেই মেয়েটা তাংশিকে জানায়, আমাদের সবাইকে যদি একসাথে কেউ দেখে নেয় তাহলে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে এবং এমনিতেও তুমি আমার নোবেল কপি করেছো। এইটা শুনে টাংশিও তাকে জানায়, নোবেল কে কার কপি করেছে এটা ভালোভাবেই সবাই জানে। এবং এরপরে সে কোনো কথা না বলে তাকে বলে, আমার তোমার সঙ্গে বেশি কথা বলার সময় নেই। এইটা বলে সে যখন সেখান থেকে চলে যায় তখন তাংশি তাকে জানায়, নোবেল কপি করলো, হ্যান্ড রাইটিংটা আমার। সে মেয়েটা তখন তাকে জানায়, হ্যান্ড রাইটিং তো প্রতিনিয়ত সবারই চেঞ্জ হতে থাকে। এরপরে সে তাকে বলে, রাইটিংটা যে আমার সেটা আমি এখনই প্রুফ করতে পারি। এইটা শোনার সঙ্গে সঙ্গে সে আবার সেখানে বসে পড়ে এবং তাংশি তখনই একটা পেজে তাকে একটা সাইন করে দেয়। সাইন করে যখন সেটা সেই মেয়েটাকে দেয় তখন সে কিছুই বুঝতে পারছিল না। তখনই তাংশি তাকে বলে, এটা তুমি উল্টো সাইড দিয়ে দেখো। উল্টো সাইড দিয়ে যখন সে দেখতে পারে তখন সে দেখে যে এটা তাংশির নাম লেখা রয়েছে। এখানেই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেখানে তাংশি এটা শিখেছিল একটা তার বন্ধুর কাছ থেকে। তার বন্ধু যখন এটা প্র্যাকটিস করছিল তখন সেও তাকে জানায় যে তুমি এটা আমাকেও শেখাও, যদি কখনো আমার নোবেল ভাইরাল হয় তাহলে আমিও আমার ফ্যান্সদের এভাবেই সাইন করে দেবো। এরপরে টাঙ্গে সেই মেয়েটাকে কিছু কথা শুনিয়ে দিয়ে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেই মেয়েটা তাংশির হাত ধরে এবং তার কাছে ক্ষমা চায়। তাকে বলে, তুমি আমার সঙ্গে এমনটা করো না, আমার সঙ্গে এমনটা করলে আমার ক্যারিয়ার পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা তখন তার কোনো কথায় উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তাংশি এবং টাঙ্গে যখন হাঁটছিল তখন সে টাঙ্গেকে জানায়, আমার ওর ক্যারিয়ার ধ্বংস করা উচিত না, বরঞ্চ আমি তার কাছ থেকে অরিজিনাল স্ক্রিপ্টটা নিয়ে নিই এবং সোশ্যাল মিডিয়ায় সমস্তটা খুলে বলি, তাহলে ও ওই স্ক্রিপ্টটা দিয়ে আর কোনোদিনও মুভি বার করতে পারবে না। টাঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারে শিওর? তখন তাংশি জানায়, আমার স্ক্রিপ্টটা দেখার পরে আমার অনেক কথা মনে পড়েছে, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমার নোবেলটা কোনোদিনও মুভিতে চেঞ্জ হতে পারে। এরপরে তারা নিজেদের মধ্যে আবার হাসাহাসি করতে করতে হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা লুসি এবং সবাইকে দেখতে পারি, তারা নিজেদের মধ্যে কন্ট্রাক্টটা ডিল করে নেয়। কন্ট্রাক্ট সাইন করার পরে ডিংডিং সঙ্গে সঙ্গে টাঙ্গের কাছে যায় এবং ডিংডিং বলে, আমার ফিউচার সিস্টার ইন ল একটা রাইটার এবং ভাই একটা প্রডিউসার, আর আমি এখন থেকে একটা অ্যাক্টর, আমাদের ফ্যামিলিটা খুবই সুন্দর হবে। তার এই কথা শোনার পরে পাশ থেকে লুসি বলে, তাহলে আমি হয়তো এর মধ্যে এক্সট্রা হয়ে যাচ্ছি। এটা শোনার পরে তাংশি বলে, আমি সবাইকে এই খুশিতে একটা ট্রিট দিতে চাই। এরপরে সে কোম্পানির মধ্যে সবাইকে ট্রিট দেয়। তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখনই লুসির কাছে যাওয়ার কল আসে এবং জাওদার কাছে ক্ষমা চায়, কারণ সেও তাংশিকে অনেক বাজে বাজে কথা বলেছিল। এই কথা শোনার পরে তারা সবাই আরো বেশি খুশি হয়ে যায়। এরপরে তাংশি এবং টাঙ্গে নিজেদের বাড়িতে একসঙ্গে আসে। তাংশি যখন নিজের গেটের সামনে চলে যায় এবং টাঙ্গেকে যখন বাই করে তখন টাঙ্গে তাকে বলে, আজকে এত খুশির দিন, তুমি আমাকে 30 মিনিটও দিতে পারবে না? কিন্তু তাংশি তখন তার এই কথাতে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু টাঙ্গে জোর করলে সে 20 মিনিট দিতে রাজি হয়ে যায় এবং সে যখন রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরে সে তার বাড়ির মধ্যে ঢুকে তাংশির বিড়ালকে খাবার খেতে দেয়। সে যখন তার বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল তখন তাংশি সেখান দিয়ে আসে এবং তাংশি তাকে বলে, একটা মানুষকে সব থেকে বেশি কিউট কখন লাগে তুমি জানো? আর এই কথা বলার সঙ্গে সঙ্গে এপিসোডটা এখানেই সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন
কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে এমনই সুন্দর কন্টেন্টের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।